মৃত্যুমুখ থেকে বিষধর সাপকে বাঁচিয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে এক যুবক। সেই ভিডিওই সুনামির গতিতে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সিপিআর দিয়ে সাপকে বাঁচানোর চেষ্টা করছে যুবক। প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় লাখো ভিডিও ভাইরাল হলেও সাপকে বাঁচাতে প্রাণ বাজি রেখে যুবকের এমন কাণ্ড কারখানার ভিডিও রাতারাতি মন ছুঁয়ে গিয়েছে মানুষের। যুবকের মানবিক আচরণের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিও। মৃতপ্রায় সাপকে সিপিআর দিয়ে বাঁচিয়ে মানবিকতার এক মহান নিদর্শন তুলে ধরলেন এক যুবক। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে ভিডিওটি গুজরাটের ভাদোদরার, যেখানে দেখা গিয়েছে মৃতপ্রায় সাপকে সিপিআর দিয়ে জীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওই যুবক। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে প্রায় 1 ফুট লম্বা বিষাক্ত একটি সাপ অজ্ঞান হয়ে পড়ে আছে। বন্যপ্রাণী উদ্ধার কর্মী যশ সেখানে পৌঁছে তড়িঘড়ি সাপটিকে সিপিআর দিয়ে সাপকে বাঁচানোর চেষ্টা করেন। প্রায় 3 মিনিট পর সাপটির জ্ঞান ফেরে। এরপর সেটিকে স্থানীয় বনবিভাগের হাতে স্থানান্তর করা হয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। এর ক্যাপশনে লেখা হয়েছে, সিপিআর দিয়ে মৃতপ্রায় সাপের জীবন বাঁচিয়েছেন ভাদোদরার যুবক যশ। কমেন্টে মানুষ যশের প্রশংসা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন হ্যাটস অফ, আর একজন লিখেছেন খুব ভালো উদ্যোগ।